আমাদের এক ভাই আবু তাহাদুন এক কথা প্রসঙ্গে বলেছে না যে তোমার যে আকীদা মাজলুমের পাশে তোমাকে দাঁড় করায় না জালেমের পাশে দাঁড় করায় ফিলিস্তিনের মাজলুমদের পাশে দাঁড় না করে ইসরায়েলের হানাদার আর জায়োনিস্টদের পাশে দাঁড় করায় আর এটাকে চালাও সহি আকীদার নামে তোমার সেই আকীদা তোমার সেই মানহাজে আমি থুতু ছুঁড়ে মারি তো এখন সারা দেশ গরম হায় হায় কি বলে আকীদার গায়ে থুতু মারে মানহাজের গায়ে থুতু মারে ভালোবাসা হতে হবে কার জন্য কার জন্য দেশের জন্য না দলের জন্য না ব্যবসার জন্য না টাকার জন্য না নির্বাচনের জন্য না পদ পদবীর জন্য না ভোটের জন্য না এমনকি শাখাগত ধর্মীয় বিষয়ের জন্য না শাখাগত বিষয় বুঝছেন যে কওমি আমরা একদল আলিয়া একদল তাবলিগ একদল পীর সাহেবের মরিদরা একদল হানাফি একদল শাফি একদল না না ঐক্যের ভিত্তি হলো তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ ঐক্যের ভিত্তি তাওহীদ ঐক্যের ভিত্তি রিসালাত ঐক্যের ভিত্তি আখিরাত ঐক্যের ভিত্তি মূল আকীদা ঐক্যের ভিত্তি কোরআন শাখাগত মাসালা কখনো ঐক্যের ভিত্তি না নবীর সাহাবীদের আমি আলোচনায় লম্বা হবে তাই যাব না নবীর সাহাবীদের সকলের আমলও এক রকম ছিল না অনেক ইখতিলাফ এটা সুন্নার ইখতিলাফ তানাউয়ে সুন্না মানে বুঝেন নবীর থেকে দুই রকম হাদিস এসেছে কোনটা নেবেন কোনটা ছাড়বেন উত্তম তো এটাই কোনোটাই ছাড়ার দরকার নেই এই ভাই করে এইটা এই ভাই করে আরেকটা আল্লাহ নবীর প্রতিটা হাদিসকে জিন্দা রাখলেন খালি থিওরিটিক্যাল ভাবে না প্র্যাকটিক্যাল ভাবে একটা আমাকে দিয়ে তো আরেকটা আপনাকে নামাজের অনেক মাসালে এমন কি না যেটার পক্ষে দুই রকম সহি হাদিসে আছে নাকি জানেন না আপনি আছে কি না তা আল্লাহ কোনোটা রাখলেন হানাফিরে দিয়ে জিন্দা কোনোটা রাখলেন শাফিরে দিয়ে জিন্দা সমস্যা কি পৃথিবীতে মাঝহাবি ইখতিলাফ নিয়েও বারোশো বছর খেলাফ হচ্ছে কয় বছর ইমাম আবু হানিফার মৃত্যু কত সালে দেড়শো হিজড়ি কত দেড়শো হিজড়ি অথচ পৃথিবী থেকে খেলাফত পতন হয়েছে কবে মাত্র একশো বছর আগে এখন চোদ্দশো পঁয়তাল্লিশ একশো বছর আগে যান কত তেরোশো পঁয়তাল্লিশ তাহলে দেড়শো থেকে তেরোশো পঁয়তাল্লিশ হিজড়ি ব্যবধানকে এক দুই দিনের নাকি বারোশো বছর না এই যে বারোশো বছর খেলাফত ছিল অথচ কিন্তু মাঝহাবি ইখতিলাফ জমিনের মধ্যে ছিল কখনো খলিফা ছিল হানাফি কখনো শাফি কখনো এই দল তো কখনো সেই দল তাতে কি হয়েছে সবাই তো সবাইকে মানতে পেরেছে কারণ দিনের মূল ভিত্তি তো মূল ভিত্তি যেটা সেটাতে কোনো ইখতিলাফ নাই ইখতিলাফ চলে না সেখানে ইখতিলাফ করলে গোমরা হয় কেউ শিয়া কেউ খারেজি কেউ রাফেজি কেউ জাবরিয়া কেউ কাদরিয়া কেউ লা আদরিয়া জাহান্নামী বাহাত্তর ফেরকা কিন্তু যারা জান্নাতি দল তাদের মূল যদি ঠিক থাকে শাখাগত বিষয়ে দলিলের আলোকে বুঝছেন আবার নিজের মতের আলোকে না দলিলের আলোকে যদি ইখতিলাফ জারি থাকে সেই ইখতিলাফের কারণে ফাটল হয় না ফাটল হওয়া উচিত না মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে আমাদের মধ্যে ইখতিলাফ করবেন কি নিয়ে যে হুজুর হাত এখানে বাঁধবো না এখানে কিন্তু হাত যখন কাটতে আসবে এখান দিয়েও কাটবেন এখান দিয়েও নেই জায়গা দিয়ে কেটে ফেলবে তখন আর দেখবে না কই বাঁধবেন বরঞ্চ তখন ধরে ঠিকই সাইজ করবে সুতরাং আমাদেরকে কত আর দমাবেন তোদের নামাজ সহি না তোদের নামাজ মাঝহাবি নামাজ নবীওয়ালা নামাজ না বলে না কি বলে না আরে ভাই সাইজ যখন করবে তখন তুমি কে আর আমি কে আলাদা করে কিছুই দেখবে না সবাইরেই মারবে সিরেফ মুসলমান হওয়ার অপরাধে সুতরাং তোমার দলিল তুমি রাখো আমার দলিল আমাকে রাখতে দাও কিন্তু দিন কায়েমের প্রশ্নে কোনো দলিল রাখা উচিত না একমত না দ্বিমত ওই যে আমাদের এক ভাই আবু তাহাদুন এক কথা প্রসঙ্গে বলেছে না যে তোমার যে আকীদা মাজলুমের পাশে তোমাকে দাঁড় করায় না জালেমের পাশে দাঁড় করায় ফিলিস্তিনের মাজলুমদের পাশে দাঁড় না করে ইসরায়েলের হানাদার আর জায়োনিস্টদের পাশে দাঁড় করায় আর এটাকে চালাও সহি আকীদার নামে তোমার সেই আকীদা তোমার সেই মানহাজে আমি থুতু ছুঁড়ে মারি বলেছে নাকি বলে নাই কারণ আকীদা কি এটা তো বুক চিরে দেখার বিষয় না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো ফল দেখেই তো বোঝা যায় কার ভেতরে কি আকীদা আর আকীদা যদি থাকে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তাহলে গাইরুল্লাহর ভয়ে কীভাবে কম্পিত হতে পারে আকীদা যদি থাকে সব মুসলমান এক দেহ এক জাতি তাহলে বিপদে মুসলমানের পাশে না দাঁড়িয়ে কাফেরদের পাশে কিভাবে দাঁড়াতে পারে তার মানে এগুলো বাস্তবে আকীদার চর্চা না বাস্তবে আকীদার ব্যানারে মুনাফিকের চর্চা তো এখন সারা দেশ গরম হায় হায় কি বলে আকীদার গায়ে থুতু মারে মানহাজের গায়ে থুতু মারে আরে বাস্তবে আকীদার গায়ে থুতু মারলে কি ইমান থাকে কিন্তু আকীদার নামে যদি ভণ্ডামির চর্চা করে যেমন কাদিয়ানিরাও ইসলামের নামে গোমরাহির চর্চা করে এখন ওদেরকে বকা দিলে সেটা ইসলামের মানহানি হয় না বরঞ্চ ওদের গোমরাহির সমালোচনা সুতরাং আসেন আল্লাহর জন্য ঐক্যবদ্ধ হই পাবেন না ইনশাআল্লাহ কিসের ঐক্য ঐক্য মানে এটা না হুজুর সব দল বাদ
সব মিটায় দাও, কৌমি নাই, আলিয়া নাই, কিচ্ছু নাই, তাবলিক নাই, পিন নাই, সব দল বাদ, এখন থেকে আমরা দোকানদার, আমরা চাকরিজীবী, আমরা খেত খামারকারী, আমরা ব্যবসায়ী, তাহলেই মনে ঐক্য হবে। না রে ভাই, পরিচয় তো নবীর সাহাবিদের মধ্যেও ভিন্ন ভিন্ন ছিল, কারণ নামের শেষে দেখেন না সালমান ফারিসি, ফারিসি বুঝেন পারস্য দেশের লোক, আবু জর গিফারি, গেফার গোত্রের লোক, আবু হুরায়রা দৌসি, দৌস গোত্রের লোক, তো নামের শেষে পরিচয় ছিল নাকি ছিল না? তো যদি পরিচয় পরিচয়ের জায়গায় থাকে এতে সমস্যা হয় না। তো পরিচয়কে যদি ধর্মের মানদণ্ড বানিয়ে ফেলে, পরিচয়কে যদি আল ওয়ালা ওয়াল বারা, ঐক্য আর বিভক্তির মানদণ্ড বানিয়ে ফেলে, তাহলে সেটা সমস্যা হয়। আমার বাড়ি কই? বাংলাদেশ। তোমার বাড়ি কই? আফগানিস্তান। তোমার বাড়ি কই? তুরস্ক। তার বাড়ি কই? সৌদি আরব। মাশা আল্লাহ, যদি এটা খালি নৃতাত্ত্বিক আর ভৌগোলিক পরিচয় হয়, এটাকে জাতীয়তাবাদ বলে না, কিন্তু এটাকে যদি ঐক্য আর বিভক্তির মানদণ্ড বানানো হয় যে এখন তোমার বিপদে আমি নাই, আমার বিপদে তুমি নাই, তাহলে তখন এটা জাহেলিয়াত হয়ে যায়, এটা নিষিদ্ধ জাতীয়তাবাদ হয়ে যায়। তো পরিচয় পরিচয়ের জায়গায় রাখেন, এগুলো ঐক্য বিভক্তির মানদণ্ড বানায় না। ঐক্য বিভক্তির মানদণ্ড ঈমান, মানদণ্ড ইসলাম, মানদণ্ড তাওহীদ, মানদণ্ড কোরআন, মানদণ্ড শরিয়া, মানদণ্ড দ্বীনের মূল কথা। ইনশাআল্লাহ সমাজে ভেদাভেদ থাকবে না। মহাব্বত কার জন্য, ঘৃণাও কার জন্য? বেলাল হাবশিকে যে ভালোবাসে বলতে পারবে আল্লাহর জন্য, আবু জাহালকে যে ভালোবাসে বলতে পারবে না আল্লাহর জন্য। মুমিনকে ভালোবাসেন কে? যে কালেমা পড়েছে, যে কালেমা পড়েছে তাকেই ভালোবাসেন আল্লাহ। তাই জান্নাত দিবেন একদিন না একদিন অবশ্যই, আল্লাহ যাকে ভালোবাসে। আমি তাকে ঘৃণা করি কোন যুক্তিতে, আর আল্লাহ যাকে ঘৃণা করে আমি তাকে ভালোবাসি কোন অধিকারে? তাই সুতরাং ভালোবাসা কার, ঘৃণাও কার জন্য? আল্লাহ যারে ভালোবাসেন আমিও তারে ভালোবাসবো নিঃস্বার্থভাবে, আল্লাহ যারে ঘৃণা করেন আমিও তারে ঘৃণা করব আল্লাহ তাআলার জন্য। ইসরায়েলের প্রতি ভালোবাসা, তাহলে কি ফিলিস্তিনের প্রতি কি? হ্যাঁ, তবে একটা কথা আমি পরিশেষে বলে দেই, ফিলিস্তিনের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে অনেক সময় আমরা ফিলিস্তিনের পতাকা উড়াই। আপাতত মাজলুমানা হালতের জন্য ঠিক আছে, যে এর দ্বারা সাপোর্ট বোঝায়। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়ালে যেমন ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট বোঝায়, একইভাবে প্যালেস্টাইনের পতাকা উড়ালে প্যালেস্টাইনের সাপোর্ট বোঝায়। আপাততর জন্য নিষিদ্ধের কিছু না, এর দ্বারা সহমর্মিতা প্রকাশ পায়। তবে দিলে গেঁথে রাখেন, সমগ্র বিশ্বের মুসলমানদের পতাকা হবে একটা, যেই পতাকায় খচিত থাকবে মাশাআল্লাহ, যেই পতাকায় খচিত থাকবে, এছাড়া আমাদের ভিন্ন কোনো পতাকা হবে না। আরব অনারব, ফিলিস্তিনি বাঙালি, চাইনিজ হিন্দুস্তানি, যে যাই হোক, এক জাতি, এক দেহ, এক কালেমা, এক পতাকা, এক রব, এক নবী, এক কিবলা, এক কোরআন, আমাদেরকে কেউই জমিয়ে রাখতে পারবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তালা সবাইরে তৌফিক দান করুন। এমনি যে যার বাসায় থাকেন ব্যাপার না, দিনের জন্য যখন ডাক পড়ে, ডাকটা কে দিয়েছে এটা দেখে গর্তের মধ্যে লুকিয়ে থাইকেন না, আল্লাহর হস্তে ময়দানে নামবেন, প্রয়োজনে বুকের তাজা রক্ত জমিনে ঢালবেন। আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন। সুলতান বাগ, বাগ মানে বাগান, সুলতান মানে রাজা। এই রাজাদের যে বাগানের চারদিনব্যাপী মাহফিল এবং এই দীর্ঘ রাত পর্যন্ত যেই রাজার শানের পরিচয় আপনারা দিয়েছেন, দোয়া করি আল্লাহ তালা এই কোরবানিকে আপনাদের নাজাতের জরিয়া বানিয়ে দেন। আমিন। ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।